চায়নার সাথে কীভাবে বিজনেস করবেন, সেখান থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে কীভাবে ব্যবসা করবেন, সেই সুযোগ সেই সন্ধান কীভাবে করবেন বিস্তারিত কিন্তু থাকছে আজকে বিরতি। চায়না থেকে কী কী প্রোডাক্ট আনতে পারবেন, কী কী বিজনেস করতে পারবেন, কেমন প্রফিট হবে, মোটামুটি সব ধারণা কিন্তু আজকে এই বিরতি থেকেই পেয়ে যাবেন। বৈধভাবে সেই বৈধ প্রোডাক্টগুলো সেটা আপনি চাইলে চায়নার থেকে সোর্স করে আমরা নিতে পারবো, আর যে রেটটা আমরা দিতে পারবো আশা করি বাজারে আপনাকে কেউ এর থেকে কম দিতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিন্তু চলে আসছি আবারও আর একটি নতুন বিরতি। নতুন বিরতি কিন্তু থাকছে চমৎকার ব্যবসার সুযোগ সম্পর্কিত আলোচনা। আজকের এই বিরতি দেখলে অনেকেই কিন্তু বিজনেস করতে পারবেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ব্যবসার সন্ধান দেওয়ার জন্য বা ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য, তো আজকে কিন্তু একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে কি, আমরা সবসময় দেই যে বিডিওগুলো দেওয়া হয় আপনাদের জন্য সেগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশে কীভাবে বিজনেস করবেন। কিন্তু আজকের যে আইডিয়াটা থাকবে বা যে সন্ধানটা থাকছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের থেকেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিজনেস করতে পারবেন, বিশ্বের যে কোনো দেশ থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, সেই সুযোগ সেই সন্ধান কিন্তু আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সুতরাং শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি এখনই সবাই শেয়ার করে রাখুন, নয়তো ভিডিও হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আমরা আজকে চলে আসছি বাংলাদেশের একটা জনপ্রিয় প্রতিষ্ঠান, সেটা হচ্ছে জেপি এক্সপ্রেস, যারা কিনা বিভিন্ন প্রোডাক্ট বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে এনে দিবে আপনাকে, সেগুলো আপনি নিয়ে বিজনেস করতে পারবেন। শুধু আনবে না, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই কিন্তু এই কোম্পানির মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমরা আজকে আলোচনা করব কীভাবে আপনারা বিশ্বের সবচেয়ে মানে অর্থাৎ ব্যবসায়িক এলাকা যেটা বলা হয় চায়না, আপনারা জানেন যে চায়না কিন্তু ব্যবসার জন্য মনে হয় বিশ্বের শ্রেষ্ঠ, না শ্রেষ্ঠ একদম। সুতরাং চায়নার সাথে কীভাবে বিজনেস করবেন, সেখান থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে কীভাবে ব্যবসা করবেন, সেই সুযোগ সেই সন্ধান কীভাবে করবেন বিস্তারিত কিন্তু থাকছে আজকে বিরতি। চায়না থেকে কী কী প্রোডাক্ট আনতে পারবেন, কী কী বিজনেস করতে পারবেন, কেমন প্রফিট হবে, মোটামুটি সব ধারণা কিন্তু আজকে এই বিরতি থেকেই পেয়ে যাবেন। তো আমাদের সাথে আজকের আলোচনায় আছেন জেপি এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ পারভেজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা চেষ্টা করি আমার বন্ধুদের জন্য সবসময় ব্যবসায়িক সন্ধান দেওয়ার জন্য, তো আমি জানতে পারলাম আপনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট এনে দেন যেগুলো নিয়ে তারা বিজনেস করতে পারে। তো আজকে টোটালি জানাবেন তারা কীভাবে ব্যবসা করতে পারে, কী কী প্রোডাক্ট আনতে পারে। ধন্যবাদ আপনাকে যে আজকে আপনি খুব সুযোগ করে দিয়েছেন আমাকে, যে আমি যেন হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করি যেটা হয়তো আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য খুব কাজে লাগবে। তো জেপি এক্সপ্রেস একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যারা দীর্ঘ 7 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসতেছে, এবং তারা বিভিন্ন ধরনের পণ্যগুলো বিশেষ করে হচ্ছে চায়না থেকে পণ্যগুলো দেশের বাইরে থেকে এনে আমাদের কাস্টমারকে দিচ্ছি আমরা দীর্ঘদিন ধরে এবং খুব সুনামের সাথে। তো একজন কাস্টমার কীভাবে হচ্ছে দেশের বাইরে থেকে পণ্যগুলো কিনতে পারবে, আমরা জানি ইন্টারন্যাশনাল যে মার্কেট চায়নাতে সেখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল সাইট আছে, যেমন আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, এছাড়াও হচ্ছে তাওবাও আছে, 188 আছে, এরকম অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট আছে। তারা যদি চায় এই কাস্টমারগুলো, তারা যদি চায় যারা উদ্যোক্তা হবে, তারা যদি চায় এই সাইট থেকে পণ্যগুলো নিজে সোর্স করবে তাহলে তারা করতে পারবে। যদি মনে করে না যে আমরা পারবো না, সেক্ষেত্রে জেপি এক্সপ্রেস সবসময় তাদের পাশে আছে। আমাদের একটা ওয়েবসাইট আছে www.japex.com, এই ওয়েবসাইটে প্রথমে তাদের হচ্ছে লগ ইন হতে হবে। লগ ইন হলে তারা ওইখানে আমাদের প্রতিটা ইন্টারন্যাশনাল যে চায়না যতগুলো ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তার যে পণ্যটা যে চয়েস করতে চায় সেই পণ্যটা সে চয়েস করে লিঙ্কটা আমাদেরকে দিলে তার কোয়ান্টিটি কালার কী হবে সেটা দিলে আমাদের ব্যাকএন্ডে চলে আসবে। সেখান থেকে আমাদের যারা আইটি বা সোর্সিং টিম আছে তারা এইটা নিয়ে কাজ করবে, তার পণ্যগুলো সে সুন্দরভাবে সোর্স করে তার পণ্যের রেটটা বলে দিবে যে এই পণ্যগুলো আনতে কত টাকা খরচ হতে পারে। এছাড়াও তারা যদি চায় যে কোনো পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতায় পড়ে সেই ধরনের সাপোর্টও জেপি এক্সপ্রেস দিয়ে থাকবে। তাছাড়া তাদের যে শিপিং এর যে সার্ভিসটা আমরা সেটা দিয়ে থাকি, যদি তার পণ্য যদি খুব শর্ট টাইমের প্রয়োজন হয় সেটা আমাদের সেই সার্ভিসটা আমাদের আছে, সেই সার্ভিসটা আমরা হ্যান্ড ক্যারি সার্ভিস বলে থাকি। যদি তারা বলে যে তাদের হচ্ছে আর টু ডিলে হোক সমস্যা, একটু রেঞ্জটা যেন কমে কস্টিংটা, সেক্ষেত্রে আমাদের বাই এয়ারের সার্ভিসটা রয়েছে। এছাড়া তারা যদি বলে না আমার যে পণ্যের কোয়ান্টিটি অনেক বেশি হবে কিন্তু আমার কস্টিংটা খুবই কম লাগবে, আমি চাই মার্কেটে লিড করার জন্য, অর্থাৎ মার্কেটে যারা ব্যবসা করতেছে মার্কেটে লিড দিতে চাই, সেক্ষেত্রে তাদের কোয়ান্টিটি অনেক বড় করতে হবে, সেটার জন্য আমাদের একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে বাই সিতে। বর্তমানে বাই সিতে আমরাই হয়তো বাংলাদেশ খুব শর্ট টাইমে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি, মানে 28 থেকে 35 দিন আমরা ডেলিভারি দিয়ে থাকি।
তো এই বিষয়গুলো আমরা দিয়ে থাকি যাতে হচ্ছে একটা মানুষ খুব সহজে নিজের পণ্যগুলো নিজে চয়েস করতে পারবে, নিজে পেমেন্ট দিতে পারবে, নিজে পেমেন্ট দিয়ে নিজে পণ্য শিপিং করে সে বলতে পারবে যে আমি পণ্যগুলো দেশের বাইরে থেকে এনে আমি আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো একজন উদ্যোক্তা সে যদি চায় সেই জিনিসটা করতে পারবে। তাহলে এই সুযোগটা শুধু আমরাই দিচ্ছি যে বাংলাদেশে অন্য কেউ দিচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, শুধু তাই নয়, যদি কোনো কারণে পণ্যগুলো আপনার নষ্ট হয়ে যায় সেই পণ্যগুলো তারা যদি চায় রিপ্লেসিং করে বাংলাদেশ থেকে চায়নাতে পৌঁছে দেবে, সেটাও আমরা কাজগুলো করে থাকি। আমাদের যে সার্ভিসটা হচ্ছে শুধু তাই নয়, যদি তার সাপ্লাই যদি অনাগ্রহ প্রকাশ করে যে আমার ওয়ার হাউস সেখান থেকে পিক আপ করতে হবে ইন্ডিয়া চায়নার যে কোনো স্টেট থেকে, আমরা সেই প্রতিটা স্টেট থেকে পণ্যগুলো পিক আপ করে তার হাতে পৌঁছাই দিতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেঁতুলিয়াতে হাতে পৌঁছাই দিতে পারবো। এছাড়াও হচ্ছে আবার টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গাতে পিক আপ করে তার পণ্যগুলো, তার রিপ্লেসিং পণ্যগুলো আমরা চায়নার যে সাপ্লায়ার যেখানে নষ্ট যদি হয়ে থাকে আমরা পৌঁছাই, অর্থাৎ এখানে আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। তো এই সার্ভিসগুলো হচ্ছে আমরা দিচ্ছি। তো আমি আশা করব যারা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে চাকরি পাচ্ছে না, খুঁজতেছে, বা তারা যদি চায় তাদের যদি কিছু ক্যাপিটাল থাকে, সামান্য কিছু ক্যাপিটাল থাকলে এখানে ব্যবসা করতে পারে। কারণ চায়নার মার্কেটে প্রত্যেকটা পণ্যের কস্টিং অনেক কম, একটু যদি পণ্যটা যদি ভালোভাবে সিলেকশন করতে পারে এবং বাজারের চাহিদা বাংলাদেশে কী চায় এবং হচ্ছে কোন জিনিসটা গ্যাপ এটা যদি তারা যদি ফাইন্ড আউট করে অল্প কিছু বাজেট থাকে ফ্যামিলি বা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে নিয়ে যদি ব্যবসা করে, আমার মনে হয় তিনি খুব শর্ট টাইমে তিনি বিজনেসটা ক্রিয়েট করতে পারবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন হচ্ছে এখন শীতকাল আসতেছে, জুতার বাংলাদেশের যে কেস শীতে প্রচণ্ড চাহিদা রয়েছে, কিছু হুডির চাহিদা রয়েছে, এখন যেহেতু বিদ্যুৎ নাই এই ক্ষেত্রে হচ্ছে রিচার্জেবল যে ফ্যানগুলো আছে, রিচার্জেবল হচ্ছে লাইটগুলো আছে, এই জিনিসগুলো তারা কিন্তু এনে ব্যবসা করতে পারে। এবং যেটা হচ্ছে নবাবপুর বা অন্য অন্য জায়গায় গেলে যে পরিমাণ তারা লাভ করতেছে, তারা 100 টাকার পণ্য 150 টাকা 300 টাকা 400 টাকাও কিন্তু লাভ করতেছে। কিন্তু সে যদি একটু ব্রেনি হয় বা কিছুটা যদি সে যে নলেজ বাংলাদেশের সরাসরি যোগাযোগ করে সে কিন্তু নিজে এই লাভটা করতে পারে। তো এই সুযোগটা তাদের আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার, কিন্তু অনেক সুযোগ রয়েছে, জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি বিজনেস করতে চাই, কীভাবে বিজনেস করবেন, কী কী প্রোডাক্ট বাছাই করবেন টোটাল কিন্তু ওনাদের ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকলেই পেয়ে যাবেন যে আপনি কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সম্পূর্ণ। এখানে অনেক চ্যানেল লিঙ্ক আছে না? হ্যাঁ, আমাদের সাইটটা এমনভাবে সাজানো হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে একজন মার্চেন্ট হতে হবে। শুধু এটা না, আপনি যে পণ্য যে পারচেস করবেন তাই না, আমাদের কিন্তু আরও এই ওয়েবসাইটে ঢুকলে আপনি আরও নতুন নতুন ফিচার পাবেন যে কীভাবে হচ্ছে আপনি নিজে আর্ন করা যায়, অনেক সুযোগ পাবেন। যদি এই ওয়েবসাইটে একবার ভিজিট করেন বা একবার যদি রেজিস্টার হয়ে আমাদের মার্চেন্ট হন, আপনি অনেক অনেক ফিচার পাবেন যেটা হচ্ছে আপনি আসলে খুব কাজে লাগে বিজনেসের জন্য। বিজনেসের জন্য মূলত যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা তো বিজনেস করতে পারবেনই, নতুন উদ্যোক্তারা, সেই সাথে ইতিমধ্যে যারা বাংলাদেশে ব্যবসা করছেন তারা কিন্তু আপনার ব্যবসার যেসব প্রোডাক্টগুলো রয়েছে অন্য অন্য মাধ্যমে আনছেন, আপনি তাদের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আনতে পারবেন, সেই সুযোগ কিন্তু থাকছে। মাসুদ ভাই, যারা বিজনেসটা করতে চাচ্ছে অনেকে হয়তো বুঝতেছে না তারা কী কী প্রোডাক্ট আনবে, কী এনে তারা বিজনেস করতে পারবে, এক্ষেত্রে তাদের জন্য কী সাজেশন থাকতে পারে যে তারা কী কী প্রোডাক্ট আনলে তারা লাভবান হতে পারে? সুন্দর একটা কোশ্চেন করেছেন, যে আমি আমাদের আপনি যে যারা ভিউয়ার আছে তাদের জন্য আমার একটু সহজ করে বলতেছি। পৃথিবীতে যতগুলো বৈধ প্রোডাক্ট আছে, যেমন পৃথিবীতে 3.5 লক্ষ হচ্ছে প্রোডাক্ট আছে, যেটা আমরা হয়তো অনেকে জানি না, এবং প্রতিটা প্রোডাক্টে একটা একটা করে HS কোড দিয়ে আমরা নির্ধারণ করা হয়। এই 3.5 লক্ষ বৈধ প্রোডাক্ট কিন্তু হচ্ছে এক এক দেশে কিছুটা প্রোডাক্ট হয়তো অবৈধ থাকে বা কিছুটা দেশে বৈধ থাকে। তো বাংলাদেশে ম্যাক্সিমাম পণ্যগুলো আনা যায়, সেটা হচ্ছে আপনার কোনো ধরনের লাইট ফ্যান, আপনার একটা ঘরের কী লাগবে, একটা মানুষের প্রয়োজনে কী লাগতে পারে, শার্ট প্যান্ট জুতা ঘড়ি ওয়াচ, এছাড়া মোবাইল ফোন বলতে পারেন অথবা বলতে পারেন বেল, একটা মানুষের যা যা লাগে, একটা ঘর সাজানোর জন্য যা যা লাগে, আপনি ধরেন হচ্ছে সকল প্রকার হচ্ছে আপনার হাউস হোল্ড গুডসগুলো হতে পারে, হচ্ছে ফার্নিচারগুলো, সকল ধরনের পণ্যগুলো আনতে পারবে। এছাড়াটা যদি বিল্ডিং ধরেন, আপনি সেই বিল্ডিংয়ে কী কী ম্যাটার লাগবে, আপনি ইট লাগবে, বালি লাগবে, সব ধরনের পণ্যগুলো আপনি আনতে পারবেন। যদি ধরেন একটা মিল একটা ফ্যাক্টরি আপনি করবেন, সেখানে ধরেন বড় বড় হচ্ছে আপনি মেশিনারিজ নিয়ে আসবেন, আপনি যদি মনে করেন এই মেশিনটা চালানোর জন্য যে আপনি ধরেন অয়েল দরকার হবে সেই অয়েল নিতে পারবেন, আপনি যদি মনে করেন একটা হচ্ছে বিজনেস করতেছেন সেটা হচ্ছে আপনার গার্ডেনিংয়ে মানে বাগানে কোনো বিজনেস করতেছেন বা সেই বাগানে যে ধরনের হচ্ছে আপনার গাছ দরকার হয় সেই গাছ পর্যন্ত আপনি চায়না থেকে আনতে পারবেন। অর্থাৎ পরিপূর্ণ একটা মানুষের যা চিন্তা হতে পারে বৈধভাবে সেই বৈধ প্রোডাক্টগুলো
সেটা আপনি চাইলে চায়নার থেকে সোর্স করে আমরা নিতে পারবো, আর যে রেটটা আমরা দিতে পারবো আশা করি বাজারে আপনাকে কেউ এর থেকে কম দিতে পারবে না, এবং খুব শর্ট টাইম আপনাকে ডেলিভারি দিতে হবে। আপনার চাহিদা মতো আপনি যেভাবে চাবেন আমাদের কাছে, আমরা সেভাবে আপনাকে চাই মানে সার্ভিসটা দিতে পারবো, যেটা হচ্ছে অন্য আমাদের চারটা সার্ভিস রয়েছে চায়নাতে। অর্থাৎ যে সার্ভিস আপনার দরকার, আপনি যদি বলেন যে দুই দিনের মধ্যে প্রোডাক্টটা লাগবে সেটাও আমি আপনাকে দিতে পারবো, যদি বলেন আমাকে 10 দিনে দেবেন সেটাও দিতে পারবো, যদি বলেন যে আপনি সাপ্লায়ার থাকে হচ্ছে সেঞ্জিনে থাকে অথবা হচ্ছে আপনার বেঞ্জিনে থাকে বা যে স্টেজে থাকুন না কেন আমরা সেইখানে গিয়ে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে আসার মতো ক্যাপাসিটি আমাদের রয়েছে। এছাড়াও যদি আপনি বলেন যে আমাদের অনেক গুডস হবে আমাকে রেট এত সস্তা দিবেন, সেটার জন্য আমাদের কিন্তু স্পেশাল 22C সার্ভিস রয়েছে, যেটা আমরা মাত্র 28 দিন থেকে 35 দিন মাত্র এর মধ্যেই আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনার কয়টা মাধ্যমে প্রোডাক্ট আনছেন এখন? আমরা টোটাল চারটা ওয়েতে আমরা সার্ভিস দিয়ে থাকি। একটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যারি, যেটা আমরা বলে 1 থেকে 2 দিনের ভিতরে পণ্যটা আপনি পাবেন, আপনি যে আইটেমে নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো রেটটা একটু বেশি পড়বে শিপিং কস্ট। এছাড়া হচ্ছে আমাদের সার্ভিসটা হচ্ছে বাই ইয়ারের সার্ভিসটা রয়েছে আমাদের। এছাড়া আমাদের সার্ভিস রয়েছে হচ্ছে আমাদের 22C আমাদের সার্ভিস রয়েছে, আর হচ্ছে সিঙ্গেল গুডস, অর্থাৎ শুধু আপনার পণ্যটাই আমরা নিয়ে আসবো, আমরা অন্য কারো পণ্য নিয়ে আসবো না, আপনার পণ্যটাই আপনি যেখানে থাকেন না কেন সেই পণ্যটা আপনাকে এনে আমরা আপনাকে বুঝিয়ে দেবো উইদিন শর্ট টাইম, মাত্র 5 ডেজের ভিতরে পণ্যটা আমরা বুঝিয়ে দিতে পারবো। চমৎকার, একদম গতিশীল একটা সার্ভিস কিন্তু। আর মূলত কিন্তু এই কোম্পানির পক্ষ থেকে শুধু যে আপনি বিজনেস করার জন্য প্রোডাক্ট আনবেন সেটা না, যারা ব্যবসা করবেন তারা তো প্রোডাক্ট আনতে পারবেন আপনার চাহিদা সম্পন্ন যে কোনো প্রোডাক্ট, সেই সাথে অনেকে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে অনেক প্রোডাক্ট লাগে, যে আপনার প্রয়োজনে কী প্রোডাক্ট আনতে চান সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আপনারা এই কোম্পানির মাধ্যমে আনতে পারবেন। আচ্ছা মাসুদ ভাই, এই ধরনের কোম্পানি তো বাংলাদেশে আরও কয়েকটা আছে, UPS, DHL এই ধরনের আরও কিছু কোম্পানি আছে, সেম কোম্পানি তো আপনাদের JP এক্সপ্রেস, তো সুতরাং তাদের কাছে না গিয়ে কেন আপনাদের কাছ থেকে সার্ভিসটা নেব আমরা? ভাইয়া সুন্দর একটা কোশ্চেন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের ভিউয়ার্সদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে হ্যাঁ ইন্টারন্যাশনাল অনেকগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে, এই ধরনের কুরিয়ার সার্ভিসে না গিয়ে কেন তারা আমাদের কাছে আসবে? দেখুন, আমরা যে সার্ভিসটা যে ওয়েতে যে সার্ভিসটা দিয়েছি সেম ওয়েতে কিন্তু অন্য আদার্স কোম্পানিগুলো সেম ওয়েতে কিন্তু সার্ভিসটা দিচ্ছে, কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে যে আমরা অল্প টাকায় খুব ভালো মানের সার্ভিসটা দিয়ে থাকি। অর্থাৎ আপনার মানুষের যদি বিজনেস করতে চায় সবার আগে তাকে দরকার হচ্ছে তার প্রাইসিংটা, সে যদি তার পণ্যে পাঠানোর জন্য কস্টিং যদি কমাতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু সে কখনো প্রফিটেবল হতে পারবে না। একটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা সবচেয়ে মূল যে হাতিয়ার পণ্য, সে যত কম টাকায় কিনুক না কেন যদি সে শিপিংয়ে এবং হচ্ছে প্যাকেজিংয়ের মার খেয়ে যায় তাহলে সে কখনো তার বিজনেসটাকে সামনে দিয়ে আগাতে পারবে না। এই দুইটা জিনিস সে আমাদের কাছে পারবে, একটা হচ্ছে প্যাকেজিংয়ে আমাদের কাছে চূড়ান্ত পরামর্শ পাবে যে কীভাবে হচ্ছে প্যাকেজিং আমাদের এখানে প্যাকেজিং করে, এরকম অনেক স্পেশালিস্ট স্টাফ রয়েছে যারা খুব ভালো মানে প্যাকেজিং করতে পারে এবং তাদের প্যাকেজিং সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে, এবং হচ্ছে আমাদের কাছে যে আরেকটা জ্ঞান পাবে সেটা হচ্ছে কোন পণ্যটা সিলেকশন করলে আপনি হচ্ছে আপনি প্যাকেজিংয়ে আপনি সেফ পাবেন এবং হচ্ছে ভালো রেট অথবা কীভাবে আপনি কাজ করলে ভালো রেট পাওয়া যাবে। এই তিনটা জিনিস যখন একটা মানুষ একটা কোম্পানি আপনাকে দিবে, বিশেষ করে JPX আপনাকে যখন দিবে, আমার মনে হয় না যে আদার্স কোনো কোম্পানি বাংলাদেশ থেকে আপনাকে এই ধরনের সুবিধা দিবে, কারণ DHL একটা ব্র্যান্ড হয়ে গেছে, তারা যেভাবে আপনাকে গাইড করবে সেটা আপনাকে JPX তার থেকে বেটার বা ভালোভাবে মনিটরিং করবে, কারণ সে তার একটা ব্র্যান্ড হওয়ার কারণে তার একটা ফিক্সড রেট থাকবে, সেখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই, কিন্তু JPX-এর কাছে সেই সুযোগটা আপনার রয়েছে, সে তার আপনার চাহিদা মতন করেই আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনারা এই সার্ভিসটা অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়বে, আর এখান থেকে সেম সার্ভিসটা নেবেন কিন্তু খরচ কিন্তু তাদের চেয়ে একটু কম, এবং এই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিন যাবত সার্ভিস দিয়ে আসছে। কতদিন যাবত আপনাদের? আমাদের 7 বছর আর 7 বছর যাবত কিন্তু সার্ভিসটা দিয়ে আসছে, সুতরাং আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে বিশ্বস্ততার সহিত এখান থেকে কিন্তু এই সার্ভিসটা আপনারা নিতে পারেন। আমাদের পেজে যে আপনি ভিজিট করে দেখবেন অনেক ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে, করোনাতে আমাদের টনে টন মাল আনার এবং পাঠানো সেই ধরনের অনেক অসংখ্য ভিডিও আছে, লাইভ ভিডিওগুলো আছে, আপনারা ভিজিট করলে আমাদের পেজটা যদি ভিজিট করেন, JPX-এর পেজটা যদি একবার ভিজিট করেন, তাহলে আপনাদের অনেক ধারণা ভেঙে যাবে যে আসলে আমরা কীভাবে কাজগুলো করে থাকি, কত পোলাইটলি কত সুন্দরভাবে ডিল করে থাকি, যেটা আদার্স কোনো কোম্পানি আপনাকে এই ফ্যাসিলিটি দেবে না। আজকে আমি মনে করি এই ভিডিও দেখার পর অনেকেই বেকার রয়েছেন, অনেকে ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু করতে পারবেন। আজকে ভিডিও দেখার পর আমার মনে হয় আর কেউ বেকার থাকবে না, কারণ আপনার যতটুকু পুঁজি আছে ততটুকু দিয়ে আপনার এলাকায় কী প্রোডাক্টটা ভালো চলছে কোনটা চাহিদা বেশি ওই প্রোডাক্টটা কিন্তু এনে আপনি ব্যবসা করতে পারবেন। আর চমৎকার আরও সুযোগ হচ্ছে কি, আপনি এই প্রোডাক্টগুলো আনার পরে আপনার দোকান লাগবে না, কিন্তু আপনার এলাকায় কী প্রোডাক্টটা চলছে
জাস্ট একটু টার্গেট করেন যে এই প্রোডাক্টটা ভালো চলে, দোকান লাগবে না, শোরুম লাগবে না, দোকান এবং শোরুম ছাড়াই কিন্তু ব্যবসা করতে পারবেন। কীভাবে আমি একটু বলে দিচ্ছি, যে ধরেন আপনি একটা ফেসবুক পেজ খুললেন অথবা একটা ইউটিউব চ্যানেল খুললেন, সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলো এনে আপনি সেখানে পোস্ট করে অথবা বুস্ট করে কিন্তু বিক্রি করতে পারবেন। চমৎকার, অর্থাৎ দোকান ছাড়াও ব্যবসার কিন্তু সুযোগ রয়েছে। তো মাসুদ ভাই, আমার অনেক বন্ধু আছেন যাদের টাকা পয়সা একেবারেই কম, টাকা পয়সা নাই বলা যায়, কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে কী সাপোর্ট পেতে পারে? সুন্দরটা কোশ্চেন করেছে, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমরা সবাই জানি বিজনেস করতে গেলে হচ্ছে টাকা লাগে, টাকা ছাড়া বিজনেস করা যায় না, এটা আমাদের একদম চিরাচরিত সত্য কথা। সত্যি কথা বলতে যারা হচ্ছে যে পেজের সাথে থাকবে তাদের কিন্তু এই টাকা ছাড়াও কিন্তু কাজ করতে পারবে। কীভাবে কাজ করতে পারবে? আপনি দেখেন বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তারা খুব ব্যস্ত, তাদের এত পরিমাণ পণ্যগুলো প্রয়োজন হয় এবং তাদের প্রয়োজন হওয়ার কারণে তাদের ওই পরিমাণ ম্যান পাওয়ার না থাকে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা পণ্যগুলো সোর্স করে এবং পণ্যগুলো সোর্স করে তারা পণ্যগুলো দিয়ে তাদের সমাধান তারা করতে চায়। তো এই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। আপনারা যদি সেই সকল ব্যক্তিদের সাথে গিয়ে আপনি যদি বলেন যে, যেমন ধরো আপনি বসুন্ধরা গ্রুপে গিয়ে বললেন যে আপনি কী ধরনের পণ্যগুলো লাগতে পারে, আমি আপনাকে সোর্স করে দেবো, আমি আপনার সোর্স দাতা হিসেবে কাজ করবো, চায়নার পুরো সম্পূর্ণ দায়িত্ব আমার যে আপনি যা যা লাগবে সেটা আমি করব, তারা আপনাকে অর্ডার দিবে, সম্পূর্ণ ভেজ করে আপনাকে অর্ডার দিবে। এরকম প্রচুর লোক আছে যারা হচ্ছে আপনি আনতে চায় কিন্তু জানেই না, বা হচ্ছে তাদের ওই ব্যস্ততার কারণে সুযোগ নেই। আপনি সেই জায়গাটা কাজ করতে পারেন, তাদের পণ্যগুলো অর্ডার নেবেন, অর্ডার করে আমাদেরকে দিবেন, আমরা সেই পণ্যগুলো সোর্স করে আপনাকে দিলাম, আপনি এখান থেকে একটা বেনিফিট করতে পারেন। এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আপনি সরাসরি আমাদের অফিসে আসবেন। কীভাবে টাকা ছাড়া বিজনেস করা যায় সেই ওয়েটাই আমরা আপনাদেরকে বলে দেব। আশা করি আপনারা যদি আমাদের গাইডলাইন মতন করে চলতে পারেন সেক্ষেত্রে টাকা ছাড়াও একটা ভালো একটা মার্কেট আপনি বা ভ্যালু আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। চমৎকার, কিন্তু যাদের টাকা নাই তারাও কিন্তু বিজনেস করতে পারবেন এই কোম্পানির মাধ্যমে, সেই সুযোগও থাকছে। কীভাবে করবেন এখানে আসলে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা জানতে পারবেন। আর না আসতে পারলে সমস্যা নেই, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনারা আলোচনা করতে পারেন যে কীভাবে ব্যবসাটা করা যায়। তো মাসুদ ভাই, আপনারা তো ইম্পোর্ট করেন, এখন অনেকেই কিন্তু বিজনেস করতে চাচ্ছে যে বাংলাদেশের প্রোডাক্ট তারা চায়নাতে পাঠাতে চায়, এক্ষেত্রে তারা কি প্রোডাক্ট পাঠাতে পারবে বা ব্যক্তিগতভাবে তাদের আত্মীয় স্বজনের কাছে কোনো মালামাল পাঠাতে পারবে কিনা? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। জি ভাইয়া, আমাদের চায়নাতে এখন প্রচুর পরিমাণ স্টুডেন্ট আছে যারা চায়নাতে বসবাস করছে এবং তাদের ফ্যামিলি বাংলাদেশে থাকতেছে কিন্তু ওইখানে তারা পড়াশোনা করতেছে, তারা তারা ব্যক্তি প্রয়োজনে যদি বাংলাদেশ থেকে কোনো ধরনের পণ্য নিয়েও ওইখানে নিতে চায় সেটা আমাদের মাধ্যমে নিতে পারবে। এবং এছাড়া হচ্ছে আমাদের অনেক হচ্ছে অনলাইন সেলার আছে, তো তাদের যে মেধা দিয়ে তাদের নিজস্ব শক্তি দিয়ে যে পণ্যগুলো তারা তৈরি করছে সেই পণ্যগুলোর কিন্তু সারা বিশ্বে ভালো চাহিদা রয়েছে। তারা চাইলেও যদি চায় যে তাদের চায়নাতে তারা হচ্ছে পণ্যগুলো আপনি সেল করবে সেটা সুযোগ, কারণ যে আমরা সবাই জানি যে বাংলাদেশের সাথে চায়নার প্রায় 8,000 পণ্যের হচ্ছে মুক্ত চুক্তি হয়েছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু চায়নার বাজারটা আপনি ধরতে পারেন। যদি আপনার ওই রকম যদি অ্যাবিলিটি থাকে, ওই রকমভাবে যদি আপনার ম্যান পাওয়ার যদি আপনি চায়নাতে সেট আপ করতে পারেন, সেইভাবে যদি আপনি যদি মার্কেটিং করতে পারেন, বা চায়নার প্রচুর প্রোডাক্ট আছে যে বাংলাদেশের থেকে এখন যাচ্ছে, এটা আগে যেত না, যেমন কাঁকড়া যাচ্ছে, তারপর প্রচুর পরিমাণে কাপড় যাচ্ছে, এছাড়াও হচ্ছে চুল হেয়ার যাচ্ছে, এছাড়া হচ্ছে অনেক আইটেম যাচ্ছে। তো আপনিও চাইলে কিন্তু এর ভিতরে যে কোনো একটা সিলেকশন করে আপনি কাজ করতে পারেন। চমৎকার, তো যারা বিজনেস করতে চাচ্ছেন আমার মনে হয় কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে অনেকেরই একটা মাথা খুলে যাবে, যা এতদিন হতাশা ছিলেন কী করবো কী করবো না। আমি মনে করি একবার আসেন, ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, আলোচনা করে আমার মনে হয় চমৎকার একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আজকে আমরা এখানে শেষ করব, শেষ করার আগে ভাইয়ের কাছে জানবো আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারে তারা। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে সবচেয়ে সহজের আস্তে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আপনি মহাখালী রেলগেট, মহাখালী এমন একটা প্লেস, এটা হচ্ছে ঢাকার যে কোনো সাইড থেকে আপনি আসতে পারবেন। যদি উত্তরা থেকে আসতে চান আসতে পারবেন, যদি আপনি মতিঝিল থেকে আসতে চান আসতে পারবেন, যদি বাড্ডা থেকে আসতে চান আসতে পারবেন, এছাড়াও যদি আপনি বলেন যে ফার্মগেট থেকে আপনি আসতে সেটা আসতে, একটা মধ্যটা মগ্নি রেলগেট, এই রেলগেটের সামনেই হচ্ছে আমাদের যে ডিপ্লোমেটিক এরিয়া, এটাকে বলা হয় মহাখালী DOHS। এই মহাখালী DOHS-এ হচ্ছে 28 নম্বর রোড, 376 নম্বর হাউসে হচ্ছে আমাদের অফিসটা। এছাড়া হচ্ছে আমাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার আছে, যে নাম্বার দুটো হচ্ছে 01681637836 এবং আমাদের আর্ট নাম্বার হচ্ছে 01717-6690। এছাড়া হচ্ছে আপনি আরও সেই ইনফরমেশনগুলো পাবেন আমাদের ওয়েবসাইট আছে www.jackel.com.bd। এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে ব্লগ আছে, এছাড়া হচ্ছে আমাদের ইউটিউব আছে, এছাড়া আমাদের পেজ আছে, গ্রুপ আছে, আপনি যেখানে চান গুগল অ্যাপে সার্চ দিলে আমাদের টোটাল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হয়।
তো বন্ধুরা আমরা আজকে শেষ করব। এই বিষয়ে আরও জানতে হলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন, ওনাদের সব কিছু লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন, ওয়েবসাইটে ঢুকতে পারবেন, পেজে ঢুকতে পারবেন, আরও বিস্তারিত জানতে পারবেন। তো পরবর্তীতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।